নাদিয়া, এ তো গেল নাচ অভিনয়, তুমি তো বিজ্ঞাপন অনেক করেছো, তোমার প্রথম বিজ্ঞাপন ছিল কি? আমার প্রথম বিজ্ঞাপন হচ্ছে এলিগেন্স সোয়েটার, ওটা একটা অন্যরকম মজার এক্সপিরিয়েন্স যে বিজ্ঞাপন করছি। একদিনই শুটিং হয়েছিল, আচ্ছা, স্টুডিওতে আমরা সোয়েটার পরে খুব শর্ট দিচ্ছি এরকম এরকম। সেটা কি গরমের দিন ছিল? অবশ্যই গরমের দিন ছিল, আর তখন তো এরকম এসি মানে এখনো নাই, চলছিল না, স্টুডিওতে তো এসি থাকে না, এসি, হ্যাঁ, সোয়েটার পরে খুব পোজ দিয়ে দিই। আচ্ছা, প্রথম কভার স্টোরি তোমাকে নিয়ে কোথায় হয়েছিল? প্রথম কভার স্টোরি হয়েছিল কিশোর তারকালোকে। আচ্ছা, এটা ওই যে 12 রকমের মানুষ নাটকটা করলাম যে, তারপরেই বলা যায় যে প্রথম কি বলে মানে পরিচিতি পাওয়া, কারণ নাচ থেকে তো আসলে পরিচিতি পাওয়া যায় না খুব একটা, টাফ। নাটকের পরেই আমার আমার কভার স্টোরি করতে চায়, তারপরে ছবি তুলে ফটো সেশনও আমি প্রথম। আচ্ছা আচ্ছা, ওই কভারের জন্যই দেখা যায় যে আমি স্পেসিফিকলি আর কি শুধু কভারের জন্য ফটো সেশন করি। আচ্ছা আচ্ছা, সম্ভবত 93 এরকম। আচ্ছা, তোমার প্রথম পুরস্কার কি ছিল? আমার প্রথম পুরস্কার হচ্ছে জাতীয় শিশু সাংস্কৃতিক সংস্থা নামে একটা কম্পিটিশন হয়েছিল, ওটাতে তিনটা ভাগ ছিল, আমি সবচেয়ে ছোট মানে বিভাগে ছিলাম এবং ওইটাই আমার জীবনের প্রথম পুরস্কার, আমি প্রথম হয়েছিলাম। আচ্ছা, সাপুরে নাচ করেছিলাম, মুখ টুক ফুলে খুব এক্সপ্রেশন দিয়ে একদম মানে ফাটায় ফেলা আর কি। যা, তোমার তো অনেক অটোগ্রাফ দিতে হয় যেখানে সেখানে, অনেক তোমার ফ্যান, অটোগ্রাফের কথা মনে আছে প্রথম কবে দিয়েছিলে? প্রথম অটোগ্রাফ দিয়েছি আমি হলো এলিগেন্স সোয়েটারেরই, আমি আরেকটা বিজ্ঞাপন করেছিলাম, ওইটার অভিজ্ঞতা আরো খারাপ। ওইটাতে ছিল জাহিদ ভাই, আমি সুইটি আপু, আচ্ছা, চরম গরম এবং আমরা জাফলং এ, হ্যাঁ, এবং সোয়েটার গুলো মানে কি যত গরম সোয়েটার মানে এরকম ধরো উল এরকম এরকম হয়ে আছে একদম, খুব মানে খুব শীতের জন্য খুব ভালো আর কি, একদম গরমের মধ্যে জাফলং এর ওই যে পাহাড় মানে পাথর গুলোর মধ্যে মিউজিকের সাথে খুব পোজ দিচ্ছি আর কি, মানে গরমে ঠোসা পরে যাওয়ার মধ্যে সোয়েটার পরে শুটিং করছি, ওইখানে আমার প্রথম আমি অটোগ্রাফ দিই। আচ্ছা, এরকম মানে আমার অটোগ্রাফ দিতে আসছে, আমি অটোগ্রাফ দিব, কারণ জাহিদ ভাই সুইটি আপু মানে বিশেষ করে ওনাদের জন্যই আসছে সবাই। আচ্ছা, কিন্তু যেহেতু ভাবছে যে আচ্ছা একজন বলছে যে আমি এরকম বলছি যে আমি অটোগ্রাফ দিব, আমিও বলছে যে ও অটোগ্রাফ দিবে, কি অটোগ্রাফ দিবে, তো সে অসুবিধা নাই, একদিন তো অনেক বড় স্টার হবে, তখন এখন নিয়ে রাখি, তো এই কথাটা এখনো মনে হয় যে এরকম একজন বলছিল মানে আমি বুঝলাম আমি কি লিখবো, কারণ অটোগ্রাফ দিতে হলে যে কি লিখতে হয়, কি লিখেছিলে ওটা মনে নাই, হয়তো লিখেছিলাম শুভেচ্ছা, শুভেচ্ছা ছিল যাইতাছেন, সেটা হয়তো হয় নাই, নাম লিখে দিয়েছিলাম সেটাই, কিন্তু ওটা মনে আছে যে এরকম।